পাওয়ার পয়েন্টের স্লাইডের টাইমিং নিয়ে অনেকেরই প্রবলেম হচ্ছে, তো আমি আপনাদের কিছু কমেন্ট দেখেছি ফেসবুকে এবং ইউটিউবে। দেখুন, একজন লিখেছে, ভাই টাইমিং নিয়ে ভিডিও বানালে খুশি হতাম। একজন ফেসবুকে মেসেজ করেছে, সকল স্লাইড একসাথে প্রদর্শন করতে হলে কী করতে হবে। তারপরে ইউটিউবে আরেকজন কমেন্ট করেছে, আমি বিভিন্ন স্লাইডের টাইমিং বিভিন্ন রাখতে চাই। তারপর যদি আমরা আরও একটা কমেন্ট দেখি, সকল স্লাইড শো করলে একসাথে দুইটা স্লাইড শো হয়, পরেরগুলো হয় না। আরেকটা কমেন্ট হচ্ছে, স্লাইডগুলো অটোমেটিক কীভাবে আসবে। তো স্লাইডের টাইম নিয়ে এরকম আপনাদের অনেক অনেক প্রশ্ন আছে। তো প্রশ্ন দেখে যা বুঝতে পারলাম সেটা হচ্ছে, আমরা যখন পাওয়ার পয়েন্টে অনেকগুলো স্লাইড তৈরি করি, তো স্লাইড তৈরি করার পরে সব অ্যানিমেশন ডিজাইন সব করা শেষ, তারপর আমরা যখন স্লাইড শোটা দেখি তখন আমরা কিবোর্ডের F5 প্রেস করি, কিংবা এখানে ক্লিক করি, কিংবা আমরা এই স্লাইডে গিয়ে আমরা ফ্রম বিগিনিংয়ে ক্লিক করলে এভাবে আমাদের স্লাইডগুলো আসে। তো এইভাবে স্লাইডগুলো আসার পরে আমরা যখন মাউস দিয়ে ক্লিক করি, তারপর আমাদের স্লাইডের ট্রানজিশনগুলো আসে, স্লাইডের অ্যানিমেশনগুলো আসে, কিংবা আমরা ক্লিক করলে তারপর আমাদের নেক্সট স্লাইডে যায়। দেখুন, আমি যখন ক্লিক করতেছি তখন কিন্তু আমার নেক্সট স্লাইডগুলো আসতেছে, কিন্তু আমি যখন ক্লিক করি না তখন কিন্তু স্লাইডগুলো চেঞ্জ হচ্ছে না, তখন কিন্তু স্লাইডগুলো ফিক্সড থেকে যাচ্ছে। এটাই হচ্ছে আপনাদের প্রশ্ন, অর্থাৎ ক্লিক করা ছাড়া আমরা কীভাবে স্লাইডগুলোকে টাইমিং দিয়ে নিয়ে আসব। তাহলে এখন আমরা দেখব, ক্লিক করা ছাড়া অটোমেটিকলি আমরা কীভাবে টাইম সেট করে স্লাইডগুলোকে নিয়ে আসব। তাহলে আমাদেরকে এই কাজটি করতে হলে আমাদেরকে যেতে হবে ট্রানজিশনসে। এই কাজটি আপনি করবেন যখন আপনার স্লাইডগুলোর ডিজাইন সব শেষ, স্লাইড তৈরি করা সম্পূর্ণ, ওকে, তারপরে আপনি এই কাজটি করবেন। তো আপনি এটা করার জন্য আপনি যাবেন ট্রানজিশনে। এখন আবার যারা 2007 ইউজ করেন তারা এই ট্রানজিশনস অপশনটি সরাসরি পাবেন না, যারা 13, 16, 19 ইউজ করেন তারা এই ট্রানজিশন অপশনটি পাবেন, আর যারা 2007 ইউজ করেন তারা অ্যানিমেশনের ভিতরে গেলে এই ট্রানজিশন অপশনটি পাবেন। তো আপনারা একটু ওয়েট করুন, আমি একটু পরে 2007 দিয়েও দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা স্লাইডে ক্লিক করলাম, কিংবা আমরা যে স্লাইডে কাজটা করব সেই স্লাইডে যাব। তো আমরা প্রথম স্লাইড থেকে করব, তো আমরা প্রথম স্লাইডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো ট্রানজিশনস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে একেবারে শেষের দিকে দেখতে পারবেন এখানে একটি টাইমিং গ্রুপ আছে, দেখুন টাইমিং, আর এখানে টাইমিংয়ের দুইটা পার্ট আছে। দুইটা পার্টের মধ্যে একটা হচ্ছে প্রথমটা সাউন্ড ডিউরেশন অ্যাপ্লে, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভান্স স্লাইডস, এখানে দুইটা অপশন আছে। তো দেখুন, আমি যখন এই স্লাইডে ক্লিক করছি এখানে ডিউরেশন আছে 2 সেকেন্ডস, অর্থাৎ 2 সেকেন্ডের ট্রানজিশন। তো প্রথমে আমি আপনাকে এটা একটু ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে আমার এই যে স্লাইডটা আছে, এই স্লাইডটা এখানে 2 সেকেন্ডস ধরে এটা আসবে। তো আমি যদি কিবোর্ড F5 কিংবা ফ্রম বিগিনিং এখানে ক্লিক করি, তাহলে দেখুন 2 সেকেন্ড সময় নিয়ে কিন্তু আমার স্লাইডটা আসতেছে। তো আমি আমার কিবোর্ডের স্কেপ কিংবা ESC প্রেস করলাম। তাহলে এখন যদি আমরা ট্রানজিশনে গিয়ে আমরা এখানে 5 দিই, তাহলে 5 সেকেন্ড ধরে এই ট্রানজিশনটা আমাদের আসবে। তো দেখুন, এখন আমরা যদি আবার স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিংয়ে দিই, তাহলে দেখুন অনেক সময় নিয়ে এটা স্লোলিভাবে 5 সেকেন্ড সময় ধরে আমাদের এই ট্রানজিশনটা আসতেছে। তো এটা হচ্ছে স্লাইডের ডিউরেশন। এখন আমরা মূল কাজে আসি, সেটা হচ্ছে আমরা ক্লিক না করে যদি স্লাইডগুলোকে আনতে চাই, এভাবে আমরা স্লাইড সিলেক্ট করলাম, তারপরে ট্রানজিশনে গেলাম, যাওয়ার পর এখানে দেখবেন অ্যাডভান্স স্লাইড, এখানে দেখুন আছে অন মাউস ক্লিক, অর্থাৎ মাউস দিয়ে ক্লিক করলে আসবে, আমরা এটাকে উঠিয়ে দিতে হবে। এই জন্য আমি টিকসিনোতে ক্লিক করে এটা উঠিয়ে দিলাম, কিন্তু উঠিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আসবে না, আপনাকে এখানে টাইমটা সেট করতে হবে। দেখুন, আমরা যদি F5 যাই এটা আসছে, এখানে আমরা ক্লিক করি নাই, আসতেছে না। এখন আমরা ক্লিক উঠিয়ে দিয়েছি, এখন ক্লিক করলেও কিন্তু পরবর্তী স্লাইডগুলো আসবে না, এবং আমরা টাইমও দিই নাই, এই জন্য এটা কিছুই আসবে না। তো আপনি এখানে আফটার যাবেন, অন মাউস ক্লিক তুলে দিয়ে আপনি এখানে আফটার গিয়ে যদি আপনি এখানে, আমি এখানে 30 দিলাম। দেখুন, এখন যদি আমরা স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিংয়ে যাই, তাহলে দেখুন আমাদের স্লাইডটা আসতেছে, এবং অটোমেটিকলি আমাদের ক্লিক ছাড়াই কিন্তু আমাদের এটা আসতেছে। তো দেখুন, দ্বিতীয় স্লাইডে আসার পরে কিন্তু আর আসতেছে না, আর আসবে না, কারণ দ্বিতীয়টা যাওয়ার পর আমরা দ্বিতীয়টাতে কিন্তু আমাদের, দেখুন দ্বিতীয়টাতে কিন্তু অন মাউস ক্লিক রয়ে গেছে। তো দ্বিতীয়টাতে যদি আমরা এভাবে সিলেক্ট করে অন মাউস ক্লিক তুলে দিই, তুলে দেওয়ার পরে আমরা এখানে মনে করুন আমরা 20 দিলাম। তো দেওয়ার পরে আমরা যদি এখন আমাদের স্লাইডটা আমরা
शो करी तक देखो ये क्योंकि आसते से अर्थात वह त्रिस दिए आसते से तरह देखो हमारे द्वितीय क्योंकि अटोमेटिकलि चलते से তারপরটাতে আমরা কিন্তু কোনো অন মাউস ক্লিকে কাজটা করে নেওয়ার জন্য তিন নাম্বারটা কিন্তু আসে নাই। তো এগুলো আমি একটু পর দিচ্ছি। তো এখন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। আমরা যখন প্রথম স্লাইডে ট্রানজিশনে গিয়ে এটা যদি আপনি টাইমটা বাড়াতে চান তাহলে আমরা স্লাইডে ক্লিক করে মনে করি আমরা এখানে 10 সেকেন্ড দিলাম, তাহলে দেখুন 10 সেকেন্ড পরে কিন্তু আমাদের স্লাইডের পরবর্তী কাজগুলো আসবে। এখন আমরা যদি প্রিভিউ করি দেখুন এটা 10 সেকেন্ড যখন হবে তারপরে মোবাইল ট্রানজিশনটি আসবে, তারপর আবার যখন 10 সেকেন্ড হবে তারপরে পরবর্তী কাজটি হবে, তারপর আবার নেক্সট স্লাইডে যেতে হলে আবার 10 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ এখানে আপনি টাইমিংটা সেট করে দিবেন। তাহলে দেখুন আমার এখানে স্লাইড আছে 9টি, তো আমরা যদি 7 নম্বরটাতে ক্লিক করি তাহলে দেখুন এটাতে কিন্তু এই অপশনটি চেঞ্জ করা নেই, মাউস দিয়ে ক্লিক করলে আসবে না হলে কিন্তু আসবে না। তো আপনি এটার মাধ্যমে আপনি দুই রকম রাখতে পারেন। মানে আমরা 1 নম্বরটাতে কিন্তু অটোমেটিক কাজটি টাইমিং দিয়ে কাজটি করেছি, 2 কিন্তু করেছি, 3 কিন্তু আমরা কাজটি করি নাই। তো আমরা যখন এখন স্লাইডটা যখন আমরা ভিউ করব তখন কিন্তু আমার প্রথম স্লাইডটি এবং দ্বিতীয় স্লাইডটি কিন্তু অটোমেটিকলিভাবে আসতেছে। কিন্তু আমার 3 নম্বর স্লাইডটি কিন্তু আসতেছে না, তো সেক্ষেত্রে ওটাতে কিন্তু মাউস ক্লিক ছিল। এখন যদি আমরা মাউস দিয়ে ক্লিক করি বাকিগুলো এভাবে আসবে। তাহলে আমরা এভাবে দুইভাবে করতে পারবো। তো আমরা যদি সবগুলোকে এভাবে টাইমিং দিয়ে সেট করে রাখি তাহলে আমরা এভাবে 3 নম্বরটাতে গেলাম, ট্রানজিশনে গেলাম, অন মাউস ক্লিক তুলে দিয়ে আমরা এখানে একটা সেকেন্ড দিলাম, তাহলে 4 নম্বরটাতে এভাবে আমরা সেকেন্ডগুলো দিলাম, 5 এভাবে দিলাম। এভাবে আপনি যতগুলো স্লাইড থাকবে আপনি সবগুলোতে এভাবে টাইমিং দিবেন, না দিলে কিন্তু আপনাকে ক্লিক করে করতে হবে। অটোভাবে আমরা স্লাইডটাকে প্রিভিউ করতে চাই বা প্রদর্শন করতে চাই তাহলে সবগুলোতে আমরা এভাবে টাইমিং দিয়ে দিব। তারপর আমরা স্লাইড শোতে গিয়ে যদি আমরা ফ্রম বিগিনিং দেখি তাহলে দেখুন আমাদের এটা অটোমেটিকলি আসতেছে, এখন আমরা আর মাউস দিয়ে ক্লিক করা লাগবে না। তো এখন আমরা এই কাজটি 2007 দেখব। তাহলে দেখুন আমি আমার সেম স্লাইডটি 2007 ওপেন করেছি। তাহলে এখানে ওপেন করার পর আপনি যদি এখানে কাজটি করতে চান আপনি সেমভাবে স্লাইডে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে আপনি অ্যানিমেশনে যাবেন। অ্যানিমেশনে গেলে আপনি এখানে দেখতে পারবেন এই যে ট্রানজিশন দি স্লাইড, এখানে যদি আপনি ট্রানজিশন স্পিডে যান এখানে কিন্তু ওটা দেওয়া নেই, এখানে স্লো মিডিয়াম ফাস্ট আছে। তো এটা আমি মিডিয়াম দিলাম। তারপর আপনি এখানে অন মাউস ক্লিক থাকবে আপনার, এটা অন মাউস তুলে দিবেন, তারপর এখানে আপনি আপনার সেকেন্ডটা দিয়ে দিবেন। মনে করি আমি 30 সেকেন্ড দিলাম। তো দেওয়ার পরে আপনি যখন এখানে কিবোর্ডের F5 প্রেস করবেন তাহলে দেখুন এটা অটোমেটিকলিভাবে কিন্তু শো করতেছে। আর মনে করুন আমার 6 নম্বর স্লাইডে কিন্তু অটোমেটিকলি নাই, দেখুন এটাতে কিন্তু অন মাউস ক্লিক আছে। তো এটাতে যদি আপনি করতে চান এভাবে একটা একটা করে প্রত্যেকটা স্লাইডকে আপনি এভাবে সিলেক্ট করে অন মাউস ক্লিকটা তুলে দিবেন, তুলে দিয়ে আপনি এখানে আপনার মন মতো আপনি এখানে টাইমটা দিবেন। তো 1 সেকেন্ড দিতে চাইলে আপনি এখানে 1 সেকেন্ড দিবেন। তো দেওয়ার পরে এভাবে আপনি 2007 থেকে আপনি কাজগুলো করে নিতে পারবেন। তো আবার যদি আপনি চান যে আমি অটোমেটিক রাখবো না তো আপনি এখানে অটোমেটিকলি তুলে দিবেন, তুলে দিয়ে এখানে অন মাউস ক্লিক দিবেন, তাহলে আবার আগের মতো আপনি যখন স্লাইডটাকে স্লাইড শোতে গিয়ে আপনি ফ্রম বিগিনিং ক্লিক করবেন তাহলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। এখন আপনি আবার ক্লিক করলে এটা আসবে। তাহলে আমরা দেখে নিলাম কীভাবে আমরা পাওয়ার পয়েন্টের ট্রানজিশন অপশনটির মাধ্যমে স্লাইডগুলোকে আমরা অটোমেটিকলি আনতে পারি কিংবা মাউস দিয়ে ক্লিক করে আনতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর সেই সাথে আপনার ইমোতে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।